স্বনির্ভর রাজ্য গড়ে তুলতে রাজ্য সরকারের নির্দেশে 6 জানুয়ারি একটি যুগান্তকারী সিদ্ধান্ত প্রকাশিত হয়েছিল। সেই ঘোষণার পর আজ এক মাসের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত দুধপুর গ্রাম পঞ্চায়েতের হাঁস প্রজনন খামারে। অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আওতায় এই খামার তৈরি করতে বৃহৎ অঙ্কের অর্থরাশি ব্যয় হবে। 250 কোটি টাকা ব্যয় করে এই খামার তৈরি করা হবে এলাকার এবং রাজ্যের উন্নয়ন প্রসারিত করার লক্ষ্যে। 29টি জেলায় প্রথম জেলা ভিত্তিক হাঁস প্রজনন খামার তৈরি হতে যাচ্ছে। সোমবার সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। এছাড়া উপস্থিত ছিলেন এআরডিডির আধিকারিকরা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই খামার তৈরি হলে একদিকে যেমন রাজ্যের হাঁসের যোগান বৃদ্ধি পাবে, তেমনি এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 2022-23 আরো 50 লক্ষ টাকা পাওয়া যাবে, তো সব মিলিয়ে 250 লক্ষ টাকার প্রজেক্ট এখানে হবে, 2.5 কোটি। এটা এই গ্রামের জন্য একটা বড় পাওনা, বড় বিষয়। এইভাবে আমরা গোটা রাজ্যে অনেকগুলো পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আজকে রাজ্যে ডিম উৎপাদনকে বাড়ানোর জন্য, মাংস উৎপাদন বাড়ানোর জন্য, দুধের উৎপাদন বাড়ানোর জন্য পরিবারকে হাঁস মুরগ ছাগল শুকর বা এগ্রি হর্টিকালচারের কিছু চারা বীজ দিয়ে কাজ দিয়ে তাদেরকে স্বনির্ভর করার জন্য একটা পরিকল্পনা, সেটা মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা। ইতিমধ্যে রাজ্যের অনেকগুলা গ্রামকে তার আওতায় আনা হয়েছে এবং হাঁস মোরগ ছাগল শুকরের পালনের জন্য তাদেরকে সহায়তা করা হচ্ছে। ছাগল এবং শুকরের যে পয়সা সেটা ডিবিটি করে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। হাঁসের বাচ্চা মুরগের বাচ্চা এগুলোও দেওয়া হচ্ছে। তো তার একটা অধিকাংশ বাচ্চা আমাদেরকে বহিরাজ্য থেকে আনতে হচ্ছে, রাজ্যের বাইরে থেকে আনতে হয়। তো আমরা চাইছি যে না, ধীরে ধীরে আমাদের রাজ্যের সরকারি যে স্কিমগুলো রয়েছে, রাজ্য সরকারের সেই স্কিমে যে সম্পূর্ণ সাপ্লাই যেন রাজ্য সরকারের এই ইয়ারডি দপ্তর থেকেই দেওয়া যায়, সেই ভাবনা চিন্তা আমরা শুরু করেছি, আগেই করা উচিত ছিল, আরো আগেই এটা হওয়ার প্রয়োজন ছিল। যাই হোক, দুর্ভাগ্য বশত আমরা সেটা করতে পারিনি, আমাদের রাজ্যে হয়নি, কিন্তু বিগত দিনে হয়নি বলে এখন তো আমরা বসে থাকতে পারবো না, আমাদের তো পরিকল্পনা নিতে হবে, স্বয়ংসম্পূর্ণ করতে হলে, স্বনির্ভর করতে হলে সেই দিকে আমাদেরকে এগোতে হবে, তারই পরিকল্পনা তারই প্রয়াস হচ্ছে। এদিন খামারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানে যেই সংখ্যক মাত্রায় জনগণের উপস্থিতি পরিলক্ষিত হয় তাতে এলাকার মানুষ ব্যাপক আনন্দিত বলে মনে করা যাচ্ছে।